সুপ্রদর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুইদ খান, এনটিভি নিয়মিত জনপ্রিয় সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল আপডেট উইথ এনটিভি থেকে বলছি। এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, প্রতি সপ্তাহের নানাবিধ গুরুত্বপূর্ণ আইনের ভিতর থেকে বাছাই করে একটি গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশ দেওয়ার জন্য এনটিভির পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানটিতে আমরা স্কুলের অনুমতি ছাড়া কোনো পিতামাতা যদি তাদের সন্তানদেরকে টার্ম টার্মের বাইরে কোনো হলিডেতে তাদের বাচ্চা কাচ্চাকে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সে কারণে আইন ভঙ্গ করার কারণে এই আইন ভঙ্গকারী পিতামাতাকে কি ধরনের সমস্যা মোকাবেলা করতে হতে পারে সেই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে যে একটি ঐতিহাসিক গ্রাউন্ড ব্রেকিং জাজমেন্ট এসেছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্পষ্টত এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইস্ট লন্ডনের অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ, মেধাবী একজন আইনজীবী এবং যাকে আমি আদর করে প্রাণের ভেতর থেকে আমার বড় ভাই বলে থাকি। আমার আপনার আমাদের সবার কাছে অতি আদরের এবং আপনাদের অতি জনপ্রিয় একটি চেহারা, জনপ্রিয় একটি মুখ, সলিসিটার এম কিউ হাসান ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এনবির পক্ষ থেকে আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ ব্যারিস্টার মুইদ খান আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। অনুষ্ঠান শুরুতে আপনি যদি আপনার শুভেচ্ছা বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেন আমি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ বেস্ট হিউম্যান রাইট লয়ার ব্যারিস্টার মুইদ খান। শুভেচ্ছা জানাই এনটিভির অগণিত দর্শকদেরকে। আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ ধরে সহকারে শুনুন, আমরা ডিসকাস করব। এখন আমি আমার ছোট ভাই ব্যারিস্টার মুইদ খানকে অনুরোধ করছি শুরু করার জন্য। ধন্যবাদ, আপনার অনুমতি নিয়ে চলে এসেছি দর্শকদের কাছে। দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠানটির যে মূল সূত্র সেটি আমরা জানতে পেরেছি মাত্র একদিন আগে, 6 এপ্রিল 2017 তারিখে আমরা জানতে পেরেছি যে হেড টিচারের অনুমতি ব্যতীত কোনো পিতামাতা যদি তাদের সন্তানদেরকে স্কুল চলাকালীন সময়ে হলিডেতে নিয়ে যান তবে আইন ভঙ্গ করার অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা যাবে। এই সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের 5 জন বিচারপতি একত্রিত হয়ে একটি ঐতিহাসিক রায় প্রদান করেছেন। মামলাটির গোড়া থেকে আমরা জানতে পেরেছি যে জন প্লেট নামক একজন বিজনেসম্যান যিনি আইল অফ রাইটে বসবাস করছেন তিনি তার 6 বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে 7 দিনের জন্য একটি ট্রিপে ফ্লোরিডাতে গিয়েছিলেন 2015 সালে এবং এই ট্রিপটি করাকালীন সময় তিনি তার স্কুলের যে পারমিশন না নিয়ে এই 7 দিনের জন্য আনঅথরাইজড স্কুল ট্রিপে চলে গিয়েছিলেন। এই কারণে সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতিগণ একত্রিত হয়ে বলেছেন এই যাওয়ার কারণে তাকে যে 120 পাউন্ড ফাইন করা হয়েছিল তাকে অবশ্যই এই ফাইনটি প্রদান করতে হবে। এবং সুপ্রিম কোর্টের বিচারপতিগণ এটিও বলেছিলেন রায় প্রদানকারী করার সময় যে তার যে পদক্ষেপটি যেভাবে গ্রহণ করেছেন স্কুলের রুলস উপেক্ষা করে এটিকে হাইকোর্টের বিচারপতিগণ বলেছেন খুব শক্ত ভাষায় যে ব্ল্যাটেন্ট ডিসরিগার্ড অফ স্কুল রুলস, মানে স্কুল রুলকে সম্পূর্ণ উপেক্ষা করে তিনি নিয়ে গিয়েছিলেন এবং এটা মানে স্ল্যাপ ইন দ্য ফেস অফ দি অবিডিয়েন্ট প্যারেন্টস, মানে যে সমস্ত পিতামাতা আইন মেনে চলে তাদের সন্তানদেরকে নিয়মিত স্কুলে পাঠাচ্ছেন তাদের গালে চপেট আঘাত করা হবে যদি না এই আইন ভঙ্গকারী পিতার বিরুদ্ধে কোনো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হয় সেই বিষয়টি। তো চলে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সরাসরি আমার আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথির কাছে। ভাইয়া, আমরা কিন্তু দেখেছি আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরেও অনেক পিতামাতা তাদের সন্তান সন্ততিকে কিন্তু আপনার টার্ম টার্মের বাইরে স্কুলের অনুমতি ছাড়া কিন্তু আপনার হলিডে নিয়ে যাচ্ছেন এবং নিয়ে আসার পরে কিন্তু তারাও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেছেন অতীতে। বাট এই যে হাইকোর্টের যে চূড়ান্ত যে রায়টি চলে এসেছে এই রায়টি আসার কারণে সুপ্রিম কোর্ট থেকে যে রায়টি এসেছে, ধন্যবাদ, আমি দুঃখিত, সুপ্রিম কোর্ট থেকে যে রায়টি এসেছে এই আসার কারণে তাহলে কী দিক নির্দেশ করছে রায়টি, আপনি কি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন? হ্যাঁ, সুপ্রিম কোর্টের যে রুলিং এসেছে সেই রুলিংয়ে বলা হয়েছে যে কোনো প্যারেন্টস যদি হলিডেতে নিয়ে যায় হেড টিচারের অনুমতি ছাড়া তাহলে ওই প্যারেন্টসদেরকে প্রসিকিউটেড করা হবে। তাহলে মূল্যায়নটা কি? মূল্যায়নটা হচ্ছে যে যে হেড টিচারের অনুমতি ছাড়া হলিডেতে নেওয়া উচিত হবে না। ধন্যবাদ। তাহলে এখন যদি আমরা আলোকপাত করি মূল যে রুলিংটি এবং যে রায়টি এসেছে ঐতিহাসিক যে গ্রাউন্ড ব্রেকিং রায়টি এসেছে সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতির কাছ থেকে, আমরা যদি সেই রায়টির দিকে যদি আলোকপাত করে তাকাই আপনি কি বলবেন এই রুলিং রায়টি বলতে কী বোঝায়, আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন? এই রায়টি বলতে এটাই বোঝাচ্ছে যে এটা এক ধরনের ওয়ার্নিং টুয়ার্ডস দ্য প্যারেন্টস, যে প্যারেন্টসরা হেড টিচারের কোনো অনুমতি ছাড়া যদিও বা ওই বাচ্চাদের যদি অ্যাটেন্ডেন্স ভালোও থাকে পারমিশন ছাড়া হলিডেতে নিলে দ্যাট প্যারেন্টস শুড বি প্রসিকিউটেড। দে ক্যান বি প্রসিকিউটেড, ইয়েস।
এবং এই যে এই বিষয়টাতে বলেছেন যে খুব সুন্দর করে বলেছেন যে হেড টিচার পারমিশন ছাড়া এবং তাদের রেগুলার অ্যাটেন্ডেন্স থাকলেও এই ক্ষেত্রে রেগুলার অ্যাটেন্ডেন্স কোনো ধরনের ডিফেন্স হিসেবে কাজ করবে না এই রুলিংটি চলে আসার কারণে, তাই নয় কি? তাহলে সেই ক্ষেত্রে এই রুলিংটি চলে আসার কারণে যিনি বিবাদী যিনি ছিলেন যে ব্যক্তি মিস্টার প্ল্যাট, যিনি খুবই মমতা নিয়ে যে পিতা তার সন্তানের জন্য দাঁড়িয়েছিলেন এবং এই মামলাটি করেছিলেন, সেই পিতার জন্য এই রায়টি কী দিক নির্দেশ করবে? তাহলে এখানে যেটা আসছে যে হি নাও উইল বি ফেসিং 10,000 লিগাল কস্ট, আচ্ছা, এবং যে ফাইন যেটা ছিল সেই ফাইনটা যে 120 পাউন্ডের, হ্যাঁ 120 পাউন্ডের যে ফাইন, জি, সেই ফাইনটা এখন 1,000 পর্যন্ত এটা যেতে পারে। এবং পরবর্তীতে জাজ পাঁচজন বিচারপতি এটি বলেছেন যে এই রায়টিকে এই মামলাটিকে রাইট ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠিয়ে দেওয়া হবে পুনরায় পরিচালনা করার জন্য, রিওপেন করার জন্য। ধন্যবাদ। তাহলে এই মামলাটি সুপ্রিম কোর্টে যাওয়ার পূর্ববর্তী সময় কী ছিল? এইটা ওই প্যারেন্টস যে মিস্টার প্লাট যে করেছিল, সে অন্যান্য যে প্যারেন্টস যারা ফাইন হয়েছিল তাদেরকে বিভিন্ন ধরনের সে অ্যাডভাইস দিচ্ছিল যে তারা হেড টিচারের পারমিশন ছাড়া নিয়ে যেতে পারবে, পারমিশন ছাড়া নিয়ে যেতে পারবে যদি তাদের অ্যাটেন্ডেন্স থাকে, রেগুলার থাকে। তাহলে এই আইনটি হয়ে যাওয়ার কারণে, সরি, এই রায়টি সুপ্রিম কোর্ট থেকে চলে আসার কারণে তাহলে বর্তমানে তাহলে কী হবে এই প্যারেন্টসদের? এই প্যারেন্টস যারা, তারা তো ফাইন ফেস করবেই, এবং ফাইনগুলো যদি তারা না দেয় তাহলে সেক্ষেত্রে প্রসিকিউটেড হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, প্রসিকিউশনও যেতে পারে এবং ক্রিমিনাল একটা রেকর্ডে চলে আসতে পারে, ক্রিমিনাল রেকর্ডে চলে আসতে পারে। তাহলে আপনি একটু বলবেন এই যে মামলাটির রায় আসার পূর্বে মিস্টার প্ল্যাট উনি কী ধরনের গাইডেন্স দিয়েছিলেন? এই মিস্টার প্ল্যাট একটা ওয়েবসাইট খুলেছিলেন এবং সেখানে যেসব প্যারেন্টসরা ফাইন হয়েছিল তাদের উদ্দেশ্যে বলেছিল যে 92.3 যদি পার্সেন্টেজ যদি অ্যাটেন্ডেন্স থাকে একটা বাচ্চাদের, তাহলে তারা উইদাউট পারমিশন অফ দ্য হেড টিচার তারা হলিডেতে যেতে পারবে। তাহলে মানে উনি বলেছিলেন যে মানে রেগুলার অ্যাটেন্ডেন্সের অধীনে 92.3% থাকলেই হবে, উনি এইভাবে গাইড করেছিলেন, বাট এসে এক্ষেত্রে কিন্তু তাকে সাপোর্ট করার জন্য কোনো আইন কিন্তু ছিল না, তারপর তিনি একটি গাইডেন্স দিয়েছিলেন। এবং তাহলে এই আইন এই রায়টি চলে আসার পর বর্তমানে তাহলে প্যারেন্টসদের কী অবস্থা হবে? এখন যারা ফাইন হয়েছিল দে মাস্ট পে দ্যাট ফাইন, তাদেরকে এটা পে করতে হবে। তাহলে এটা আউটস্ট্যান্ডিং রাখা যাবে না? না, এটা আউটস্ট্যান্ডিং রাখা সম্ভব হবে না। তাহলে আপনি কেবল দর্শক বিষয়ে বলবেন তাহলে মূল প্রশ্নটি কী ছিল সুপ্রিম কোর্টের সম্মুখে? সুপ্রিম কোর্টে ছিল যে এই মিস্টার প্ল্যাট যখন তার বাচ্চাকে নিয়ে ফ্লোরিডাতে গেল উইদাউট পারমিশন অফ হেড টিচার, ওয়েদার ইট অ্যামাউন্টস টু বি এ ক্রিমিনাল অফেন্স অর নট, ওয়েদার হি কমিটেড এ ক্রিমিনাল অফেন্স অর নট, আর এটা বলতে ওয়েদার হি হ্যাজ ব্রিজড সেকশন 441 অফ দি এডুকেশন অ্যাক্ট 1996। এই ওয়েদার হি কমিটেড এন এ ক্রিমিনাল অফেন্স, এইটার ডেফিনেশন বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে 441 অফ দ্য 1996 এডুকেশন অ্যাক্টে। মানে এটা এরকম, ও আপনি ঠিক বলছেন, মানে মানে এই যে রেগুলার অ্যাটেন্ডেন্ট হওয়া সত্ত্বেও এই যে স্কুলে পারমিশনের বাইরে গিয়ে এই যে 7 দিনের যে আনঅথরাইজড অ্যাবসেন্স ছিল, এটি কি সেকশন 441 অফ দি 1996 এডুকেশন অ্যাক্টের যে বিধানটি সেই বিধানটাকে ভায়োলেট করছে কিনা, এই বিধানকে উপেক্ষা করেছে কিনা, এই ধরনের একটি প্রশ্ন সুপ্রিম কোর্টের সামনে ছিল, এটাই মেন ইস্যু ছিল সুপ্রিম কোর্টে। এবং তারপর হাইকোর্ট যখন মামলাটি গিয়েছিল সেই ক্ষেত্রে কি হয়েছিল আপনি বলবেন? হাইকোর্টে বলল যে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে, ফাইন যেটা হয়েছিল, যে ফাইন হয়েছিল, কিন্তু ম্যাজিস্ট্রেট এর কনসিডারেশনে নেওয়া উচিত ছিল ওভারঅল অ্যাটেন্ডেন্স, জি, কারণ ওই বাচ্চাটার অ্যাটেন্ডেন্স আবার ভালো ছিল সারা বছরই, জি, শুধু ওই 7 দিনে সে, এই কারণে হাইকোর্ট বোধহয় মিস্টার প্ল্যাটের পক্ষে রায় দিয়েছিলেন। হ্যাঁ, এটা ইসের পক্ষেই গেছিল, জি, মিস্টার প্ল্যাটের পক্ষে গিয়েছিল। পরবর্তীতে যখন এই পক্ষে রাজার কারণে রাইট যে কাউন্সিল, রাইট কাউন্সিলের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? না, রাইট কাউন্সিল বলছিল যে ইভেন যদি সিঙ্গেল ডে, জি, এবং ইভেন হাফ ডেও যদি কেউ যদি অ্যাবসেন্ট থাকে উইদাউট পারমিশন অফ হেড টিচার, দ্যাট উইল বি এ ক্রিমিনাল অফেন্স, এবং দ্যাট উইল ভায়োলেট সেকশন 441 অফ দি 1996 এডুকেশন অ্যাক্ট, তাই নয় কি? এবং যখন এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠে আসে সুপ্রিম কোর্ট থেকে কি কি জাজমেন্ট এসেছে আপনি বলবেন? এবং সুপ্রিম কোর্ট তো বলেছে যে প্যারেন্টসরা এই যে চিপার যে হলিডের যে অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজটা নিতে পারবে না, এবং তারা উদার মানুষের হেড টিচার তারা বাচ্চাদেরকে হলিডেতে নিতে পারবে না। ধন্যবাদ। আমি আপনার অনুমতি নিয়ে দর্শক দেখে চলে এসেছি, দর্শক মণ্ডলী। সুতরাং আপনাদের ভিতরে যে সমস্ত পিতামাতা অত্যন্ত স্নেহপরায়ণ পিতামাতা রয়েছেন, আপনারা স্কুলের অনুমতির বাইরে গিয়ে যদি এই সন্তান সন্ততিকে কোনো
অলরেডি নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনাদেরকে সাবধান করে দিচ্ছে এই আইনের শক্তিবিধান অধীনে আপনার যদি একদিন অথবা অর্ধেক দিনের জন্য যদি বাচ্চা কাচ্চাকে আপনারা স্কুলের অনুমতি ছাড়া কোনো হলিডে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনাদের বিরুদ্ধে ফাইন হয়ে যাবে, আপনাদের প্রসিকিউশন হয়ে যেতে পারে, আপনাদের বিরুদ্ধে একটি ক্রিমিনাল রেকর্ড চলে আসতে পারে। আমি কি ঠিক বলেছি ভাইয়া? 100% রাইট। ধন্যবাদ আপনার দর্শকদের কাছে আবার বলেছি। দর্শক মন্ডলী, আলোচনা করতে করতে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির দ্বারপ্রান্তে চলে এসেছি। আপনারা কোথাও যাবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।